প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন সবাই। প্রতিদিনকার মতো আজকেও আপনাদের সাথে ক্লাস নেওয়ার জন্য উপস্থিত হলাম। আমি সুকান্ত কুমার শর্মা, প্রশিক্ষক, গ্রাফিক ডিজাইন আউটসোর্সিং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র সহর সমাজসেবা কার্যালয় কুষ্টিয়া। আপনারা যদি আমার কথা শুনতে পারেন তাহলে আপনারা ইয়েস লিখে কমেন্টস করবেন, আর যদি ঠিকঠাক মতো শুনতে না পান সেই ক্ষেত্রে সেটিও লিখে কমেন্টস করবেন। আজকে আপনাদের 23তম ক্লাস, এখানে স্লাইডে ভুল করে 22 চলে আসছে। আজকে আপনাদের হচ্ছে মূলত ক্লাসটি হবে ফ্ল্যাট ডিজাইনের উপরে। আসলে আমি প্রচন্ড মাথা ব্যথার কারণে স্লাইডটি রেডি করে সময় পাইনি, তবে আপনাদের জন্য সুখবর যে আপনাদের ক্লাসে যে বিষয়গুলো নিয়ে দেখাবো সেটি রেডি করাই আছে, সো আপনারা সুন্দরভাবে ক্লাসটি করতে পারবেন। আমি একটু দেখি যে আমার কথা সবাই শুনতে পাচ্ছেন কিনা। আর যে মাহির খান লিখছেন ইয়েস, তারপর হচ্ছে আশরাফ আলী লিখছেন শুনতে পাচ্ছি, এম ডি মাহিদুল ইসলাম মিজান লিখছেন ইয়েস। আমি আরো কয়েকজনের কমেন্টস নেব, তারপরে ক্লাস শুরু করব। আপনারা কারা কারা আমার সাথে আছেন তারা একটু ইয়েস লেখেন, যাতে আমি বুঝতে পারি যে না আপনারা কয়েকজন আছেন, কারণ আপনাদের জন্য আজকের ক্লাসটি। আপনারা আমার সাথে থাকলে পরেই আমি ক্লাসটি কন্টিনিউ করব। আর আরেকটি বিষয় আপনাদের জানায় রাখি, সেটি হচ্ছে ক্লাস টাইমটা বিকাল 4টার পরিবর্তে রাত্রে আনার কারণ এইটি যে যাতে করে আপনারা একটু বেশি সময় ধরে ক্লাসটি করতে পারেন। দিনে আসলে আমাদের সবারই শিডিউল 30 মিনিট করে দেয়া, যার জন্য বেশি সময় আপনাদের কাজ দেখানো সম্ভব হয় না। কিছু কিছু কাজ আছে যেটা দেখাতে গেলে আপনার 30 মিনিটের বেশি সময় লাগে, এই জন্য ক্লাসটিকে রাত্রে আনা। আর আজকে আমার আগে ইলাস্ট্রেটর ক্লাসটি হয়েছে, যেহেতু আমি মাথা ব্যথার কারণে একটু রেস্টে ছিলাম, তো এখন মোটামুটি একটু ভালো। তো আশা করি ঠিকঠাক মতো আপনাদের ক্লাসটি নিতে পারবে, এবং আপনাদের যে প্রশ্নগুলো আছে প্রশ্ন করবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং যার যেখানে যে সমস্যা আছে সেগুলো দেখানোর চেষ্টা করব। এখানে অনেকে ইতিমধ্যে কমেন্ট করেছেন, এম ডি মিনহাজুল ইসলাম মিজান লিখছেন ইয়েস, এম ডি রবিউল বাশার লিখছেন টি ইয়েস, ইয়েস লিখতে যায় টি এস লিখেছেন, ব্যাপার না। আর তারপরে আর যে মাহির খান লিখেছেন এভরিথিং ইজ ফাইন, আচ্ছা ধন্যবাদ। তারপরে এটা কি নাম বুঝতে পারছি না, যাই হোক, দিব্যা ঘোষ জয়া লিখছেন ইয়েস স্যার, আমির হামজা পরান লিখছেন জি শুনতে পাচ্ছি, তারপরে সাব্দুল কবির লিখছেন ঝিনাইদা ইয়েস, আচ্ছা ধন্যবাদ, জয়া পদ্মার লিখছেন ইয়েস স্যার, তারপরে আশরাফ আলী লিখছেন স্যার এখন খুব দেরি হয়ে যাচ্ছে ক্লাসটি। হ্যাঁ, আমরা বুঝতে পাচ্ছি যে রাত্রে ক্লাসটি একটু দেরি হচ্ছে, কিন্তু আসলে আপনাদের আর খুব বেশি ক্লাস নেই আজকে, যেহেতু 23 নম্বর ক্লাস আর 60টি ক্লাস আছে আপনাদের ফটোশপের উপরে, এজন্য একটু রাত্রে কষ্ট হলেও ক্লাসটি করেন, যাতে করে আপনারা একটু বেশি সময় ধরে কাজগুলো শিখতে পারেন। কারণ আপনারা জানেন যে ডিজাইন করতে গেলে আপনার হচ্ছে একটু বেশি সময় লাগে, কিছু কিছু ডিজাইনের সময় লাগে, কিছু কিছু ডিজাইনের সময় কম লাগে। তো চলুন শুরু করি আমাদের আজকের ক্লাসটি। আশা করি সবাই ঠিকঠাক মতো দেখতেও পাচ্ছেন, সময় পাচ্ছেন। আচ্ছা, আব্দুল কবির লিখছেন সময়টা ভালো হয়েছে। হ্যাঁ, অনেকের অফিস থাকে, কাজ থাকে, দিনে তারা ব্যস্ত থাকে, এজন্য রাত্রে হলে অনেকের জন্য ভালো হয়। আর যাদের সমস্যা তাদের জন্য আমি সমাধান দিই, ক্লাসগুলো যেহেতু আমাদের জাতীয় ওয়েব পোর্টাল এবং ফেসবুক পেজে থাকে, আপনারা চাইলে পুনরায় ক্লাসগুলো দেখে নিতে পারবেন। তো আজকে আমরা শিখব ফ্লায়ার ডিজাইনের কাজ। তো এখানে দেখেন আমি একটি ফ্লায়ার ডিজাইন মোকআপ সহ করে রাখছি। অলরেডি আমার যারা স্টুডেন্ট আছেন সমাজ দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র কুষ্টিয়ার, তারা এই ডিজাইনটি পারেন, কিন্তু আপনারা যারা বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ক্লাসটি দেখছেন, আপনাদের দেখানোর জন্য ডিজাইনটি মূলত করব যে কিভাবে এমন একটি ফ্ল্যাট ডিজাইন করতে পারেন। মোট কথা আমার উদ্দেশ্য আপনাদের
ডিজাইনের কনসেপ্টটি পরিষ্কার করে দেয় যাতে আপনি যে কোনো ডিজাইন করতে পারেন। তো এই ধরনের ডিজাইনটি আমি করে দেখাবো আজকে, শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন আর যে কোনো বিষয়ে কমেন্টস করবেন। আর সেই সাথে আমি আরেকটু কমেন্ট চাচ্ছি আপনাদের কাছে, যে কে কোন জেলা থেকে ক্লাসটি দিচ্ছেন, একটু কষ্ট করে যার যার জেলার নাম লিখে আপনারা একটু কমেন্টস করবেন, তাতে করে আপনি যে কোন জেলা থেকে অংশগ্রহণ করছেন সেটি আমাদের সরকারি ওয়েবসাইটে সারা জীবন স্থায়ীভাবে থাকছে, এবং আপনি যে ওই জেলার লোক সেটিও আমরা দেখতে পারবো যে আপনি কোন জেলার লোক। এটি করলে মনে হয় ভালো হয়। তো চলুন শুরু করি। তো এখানে এই ডিজাইনটি করার জন্য দেখেন, এই যে এটি হচ্ছে আমাদের মূল ডিজাইন, আর এখানে হচ্ছে এটা মক আপ করা। মক আপ করার নিয়মটা খুব সহজ, কিছু কিছু মক আপ আপনার ওয়েবসাইট থেকে নিয়ে আসে মানে নিয়ে করলে বেটার হয়। আমি শুরু করি। এই ডিজাইনটি করার জন্য প্রথমে আমার যে মাপটি নিতে হবে সেটি দেখায়। ফাইল থেকে নিতে যাবেন, যাওয়ার পরে এখান থেকে ইন্টারন্যাশনাল পেপার নিচ্ছি। ফ্লায়ার ডিজাইন করতে আপনি A4 বা A5 যে কোনো মাপ ব্যবহার করতে পারেন, অর্থাৎ বায়ার আপনাকে যে মাপটির কথা বলবে সেটি আপনি এখানে অবশ্যই ব্যবহার করবেন। এটাকে আমি ওকে করলাম। দেখেন একটি নতুন পেজ আসলো। পেজ আসার পরে এই পেজটিকে আমরা একটু সুন্দর করে সাজাই নেব, একটু ফুল স্ক্রিন করি আপনাদের বোঝার সুবিধার্থে। এই পেজে আমি একটি ব্যাকগ্রাউন্ড কালার ফেলবো। দুটি কালার আমি আগে থেকেই চুজ করে নিয়ে রাখতে পারি। এই একটি কালার নিয়ে রাখলাম আর এখানে এই একটি কালার নিয়ে রাখলাম। এই যেহেতু আমি এটি দেখাতে চাচ্ছি এই রিলেটেড দেখাবো, তবে ডিজাইন করতে যে সময়তে কিছুটা পরিবর্তন হয়, আপনার পছন্দ মতো কালার সেট করতে পারেন। আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটাকে সেট করছি, ভালো মতো লক্ষ্য করেন। অল্টার ব্যাক স্পেস প্রেস করলাম, পেজে কিন্তু একটি কালার পড়ছে, নট সাদা, এখানে একটু কালার পরিবর্তন হচ্ছে, খেয়াল করেন, দেখতে পাচ্ছেন যে কালার পড়ছে। তো এখন আমি চারদিক দিয়ে একটি বর্ডার দিয়ে দেব, যেটির মধ্যে আমাদের মূল ডিজাইনটি হবে। সেক্ষেত্রে বর্ডারটি দেব কিভাবে একটু ভালো মতো লক্ষ্য করেন। এখান থেকে আমার রেক্টেঙ্গুলার টুলে গেলাম, যে একদম এই যে কর্নার ধরে সুন্দরভাবে চোখের মাপে যেটি আপনার মনে হয় যেন সব ঠিকঠাক আছে সেইভাবে আপনি এটাকে সেট করে দেন। আমি এখানে একটি সেট করলাম। তো এখানে আমার কোনো কালার পড়েনি, কারণ আছে এখানে আমি ফিল কালারটি একই রাখবো, অনলি স্টক কালারটি চেঞ্জ করবো। স্টক কালারটি এখান থেকে আপনি চাইলে গাঢ় ব্লু বা ব্ল্যাক কালার দিয়ে দিতে পারেন। আমি এখানে ব্ল্যাক কালারটি দিলাম। এখানে আপনার স্টক সাইজ 3PT 4PT আপনার যেভাবে মনে হচ্ছে দিতে পারেন। মোটামুটি দেখেন বর্ডার দেওয়ার কাজ শেষ। গত ক্লাসে আপনাদের লোগো তৈরি করা শিখাইছিলাম কিভাবে লোগো তৈরি করবেন। তো যেহেতু আমরা এখানে ডিজাইনটি কি রিলেটেড, চলুন একটু আগে দেখি। ডিজাইনটি মূলত গ্রিন টির উপরে আপনার ডিজাইনটি করতে হবে। এই যে ডিজাইনের এই রিকোয়ারমেন্টগুলো, এই রিকোয়ারমেন্টগুলো অনুযায়ী আমরা ডিজাইনটি করব। তো এখানে আমরা যেহেতু আমি একটি নাম দিয়েছিলাম SKS গ্রিন টি, আপনি আপনার নামে এই গ্রিন টিটি অ্যাড করতে পারেন। প্রথমে আমি একটি লগো নিয়ে আসি এখান থেকে, এই দেখেন গ্রিন টির লগোটি নিয়ে আসলাম। আনার পরে লগোটিকে এখানে সেট করব। খেয়াল করেন লগোটি কিন্তু এখানে গেল সাদা ব্যাকগ্রাউন্ড সহ। তো এক্ষেত্রে এটিকে আমি PNG করে নেব। PNG করার নিয়ম অনেকেই জানেন না, তাদের জন্য দেখাচ্ছি। ম্যাজিক রিজার টুল নিয়ে এখানে একটি ক্লিক দিলাম, ব্যাকগ্রাউন্ডটি নান হয়ে গেল, এটিকে নিয়ে এখানে আমি সেট করে দিলাম। আমার PNG মোডে আমার লগোটি সেট করা হয়ে গেল। এরপরে যেটি করব সেটি হচ্ছে এখানে রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি কথাগুলোকে লিখে দেব। এই যে দেখেন একটু বড় করে দিই আপনাদের বোঝার সুবিধার্থে, আর একটু বড় করি। প্রথমে স্লোগান, যে কোম্পানিটি কত সাল থেকে চলছে, সেক্ষেত্রে এখানে আমি লিখার আগে কালার নির্ধারণ করে দেব। টেক্সট কালার, টেক্সট কালারটি এখান থেকে আমি সবুজ নিয়ে গাঢ় সবুজ করে দেব, যেহেতু আমাদের গ্রিন রিলেটেড এই জন্য আমরা গ্রিন কালারটি ব্যবহার করব যাতে ভালো লাগে দেখতে। এখানে ক্লিক দিয়ে আমার এই কথাটিকে আমি জাস্ট এখানে পেস্ট করে দেব, যে সিন্স 1999, আপনি চাইলে বর্তমান সময়টিও দিতে পারেন। তা আমি লেখালেখির মধ্যে যাব না যাতে ডিজাইনটি দ্রুত শেষ হয়, সেজন্য আমি আপনাদের দ্রুত দেখাবো। আর এখানে ফন্টের বিষয় বলে রাখি, আপনারা যে কোনো স্টাইলিশ ফন্ট ব্যবহার করতে পারেন। এখানে ফ্রন্টে ক্লিক দিয়ে আপনি যদি নিচের দিকে প্রেস করতে থাকেন বা উপর নিচে, এইভাবে আপনার ফ্রন্টগুলো পরিবর্তন হতে থাকবে। তো যাই হোক, আমি একটি ফ্রন্ট নিয়ে নিলাম, এখান থেকে ফ্রন্ট সাইজটিকে বড় করে দিলাম।
আপনাকে লক্ষ্য রাখতে হবে ফন্ট সাইজটা যেন আপনার এরিয়ার বাইরে চলে না যায়। ফন্টটাকে আপনি চাইলে একটু বোল্ড করে দিতে পারেন, দেখেন বোল্ড করে দিলাম। এটাকে আমি জাস্ট এই মাপে সেট করে দিলাম যাতে দেখতে ভালো লাগে। করার পরে এই কোম্পানিটা কোন জায়গায় থেকে প্রোডাকশন করছে, যেমন এখানে দেখেন কুষ্টিয়া বাংলাদেশ থেকে। আসলে কুষ্টিয়ায় কোনো চা উৎপাদন হয় না, কুষ্টিয়া তামাক উৎপাদনে এবং পাট উৎপাদনে বাংলাদেশ সহ সারা পৃথিবীর মধ্যে বিখ্যাত। আর অনেক দর্শনীয় জায়গা এটি, আপনাদের সুযোগ হলে আসবেন কুষ্টিয়া বেড়াতে। পরের অংশটুকু আমি একটু দেখাই। এই অংশটুকুকে করার জন্য এই যে এখান থেকে আপনার রেক্টেঙ্গুলার টুলস নিচ্ছি, নিয়ে এইভাবে এটিকে জাস্ট সেট করে দিলাম। নেওয়ার পরে এর মধ্যে আমি আমার লেখাটিকে বসাবো। লেখাটির কালার এখানে আমি সাদা দেব, ঠিকানাটি জাস্ট বসাবো। ঠিকানাটিকে আমি একটু কপি করছি, দেখেন কুষ্টিয়া বাংলাদেশ, আপনি আপনার অ্যাড্রেস দিতে পারেন। এই জায়গাটা ক্লিক করলাম, করার পরে কন্ট্রোল ভি প্রেস করলাম, লেখাটি দেখা যাচ্ছে না, হয়তো বা কোনো সমস্যা। চলেন সমস্যাটাকে একটু দেখে নিই। মাঝ বরাবর আমি একটু ক্লিক করছি, ক্লিক করার পরে আচ্ছা একটু কালার আমি পরেই চেঞ্জ করি, রেড কালার রাখি, কন্ট্রোল ভি। এই ক্ষেত্রেও লেখাটি আসছে না, লেখাটি আছে না হওয়ার কোনো কারণ নেই। এই দিক থেকে এটাকে আমি একটু ঠিক করে নেব, রিসেট এসেন্সিয়াল করে নিলাম যাতে আমার এগুলো সব ঠিকঠাক মতো থাকে। তো দেখেন এখানে আমি এই যে কুষ্টিয়া বাংলাদেশ দুইবার করে ব্যবহার করছি কিন্তু শো হচ্ছে না, কারণটা কি? লেখাগুলো আছে, তো আমি এই লেখাগুলোকে একটু ডিলিট করে দিয়ে পুনরায় লিখব যাতে করে আমার কাজটি সুবিধা হয়। আর আপনাদের কমেন্টসগুলো আমি একটু পরেই দেখব, চিন্তার কিছু নাই। এই যে এখানে ক্লিক দিয়ে নিয়ে আমি লেখাটিকে পেস্ট করলাম, দেখেন চলে আসছে। এটাকে সিলেকশন করলাম, করে এখান থেকে ফন্ট সাইজটাকে ছোট করে নিলাম, আরো একটু লেখা ছিল কেটে গেছে। আমি এখানে চাইলে এটাকে 24 সাইজে দিতে পারি, আর একটু ছোট করি যে যাতে এটা ভালো মতো আঁটে। এবার দেখেন লেখাটি সুন্দরভাবে এঁটে যাচ্ছে। আপনি এখানে সাদা কালারও দিতে পারেন, রেড কালারও দিতে পারেন। তো রেড কালারটি ভালো লাগে না, এই কারণে এটিকে আমি সাদা কালার করে দিচ্ছি। কালার ম্যাচিংয়ের বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন, যে যে কালারটি ফোটে আপনার ডিজাইনে আপনি সেই কালারটি ব্যবহার করবেন। তো মোটামুটি আমাদের প্রথম অংশটি হয়ে গেল। এখন আমরা আর একটু নিচের দিকের অংশ করব। এখানে কিন্তু অনেকগুলো কাজ আছে, ভালো মতো বুঝতে হবে কাজগুলো। তো এখানে দেখি কে কি কমেন্টস করছেন। আচ্ছা আশরাফ আলী বলছেন, স্যার অ্যাডোবি প্রিমিয়াম প্রো ভিডিও এডিটিং এর উপর ক্লাস হলে উপকৃত হতাম, চেষ্টা করব। আচ্ছা আরেকটা নিউজ আপনাদের দিই, আপনারা অনেকে 3D এর উপরে বলছিলেন, সম্ভব হলে আমি 3D এর উপরে আপনাদের একটি ক্লাস দেব যে 3D ডিজাইন গুলো কিভাবে করবেন। আচ্ছা এখানে আমির হামজা পরান লিখছেন, আপনার ফ্লায়ার কি? ফ্লায়ার মূলত একটি কোম্পানির আপনার প্রচারের জন্য যে হ্যান্ড পোস্টার গুলো করা হয়, এই রিলেটেড একটি পোস্টার, বা আপনি এই ফ্লায়ার ডিজাইনের মাধ্যমে পোস্টার ডিজাইনও করতে পারেন, শুধু মাপের তারতম্যের জন্য ডিজাইনের নামটি পরিবর্তন। কেউ এটিকে ফ্লায়ারও বলে, কেউ এটিকে পোস্টারও বলে। তো আমরা এখন শিখছি ফ্লায়ার। পোস্টারের থেকে এটি একটি ভিন্ন, পোস্টারে অনেক কিছু দেওয়া থাকে, ফ্লায়ারে আপনার মূল বিষয়গুলো হাইলাইটস করা থাকে। আপনি আরও ডিটেল জানার জন্য গুগলে লিখে সার্চ দিয়ে নিতে পারেন। আর যে মাহির খান লিখছেন, আমি বগুড়া থেকে বলছি স্যার, ধন্যবাদ আপনাকে, বগুড়ার দই খুবই বিখ্যাত। আচ্ছা জয়া পোদ্দার কুষ্টিয়া থেকে ধন্যবাদ। তারপর আমির হামজা পরান, আমি লক্ষ্মীপুর থেকে, যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপর আশরাফুল ইসলাম আরমান লিখছেন, ফ্রম কুমিল্লা, আচ্ছা ধন্যবাদ। তারপরে সুমন লিখছেন কিশোরগঞ্জ, আচ্ছা সুমন ভাই ধন্যবাদ। তারপরে জলেশ্বরী তলা লিখছেন, নাকি ও জলেশ্বরী তলা বগুড়া থেকে সুহাগ ভাই লিখছেন, আচ্ছা ধন্যবাদ। আর যে মাহির খান লিখছেন, আমি বগুড়া থেকে স্যার, তারপর আপনার নামটি আমি সঠিক উচ্চারণ করতে পারছি না, সাবদুল কবির যত সম্ভব লিখছেন, যে লেখার উক্ত সমস্যা আমার খুব বেশি,
আচ্ছা, আপনার সমস্যাটি আশা করি সমাধান ইতিমধ্যে পেয়ে গেছেন। আরো কিছু সমস্যা লিখতে আমি দেখাবো। আইএস তুহিন কুষ্টিয়া থেকে আসি, ধন্যবাদ। আচ্ছা, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখনো যারা নতুন যুক্ত হলেন লাইভে এই মুহূর্তে, তারা আপনাদের জেলাটির নাম লিখে কমেন্টস করবেন। চলুন ডিজাইনে যাই আমরা। এই যে লেখাচ্ছে ঝামেলাটি, এটি অনেক সময় হয় কি দেখেন, এই যে আপনি সাদা জায়গায় যদি লেখেন মুছে যাবে, তো সেক্ষেত্রে কালারটি পরবর্তীতে চেঞ্জ করবেন। অনেক সময় আমি লেখলাম, লেখাটি এই দেখা গেল আপনার এর উপরে না উঠে নিচে চলে যায়, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আমি একটু দেখাই। সাপোজ আপনি লেয়ারটি যদি নিচে থাকে, আপনি যতই লেখেন লেখা কিন্তু উপরে উঠবে না, সেক্ষেত্রে এইদিকে ভালো মতো খেয়াল করেন। এই যে কুষ্টিয়া বাংলাদেশ লেখাটি টেনে ধরে নিয়ে আমি রেক্টেঙ্গুলার টুর উপরে ছেড়ে দিলাম। এইভাবে আপনার লেখার যদি সমস্যা হয় লেয়ারগুলো পরিবর্তন করবেন। লেয়ারগুলোকে জাস্ট মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে নিয়ে আপনি বাম ডান উপর নিচে নিতে পারবেন। মানে এখানে, এখান থেকে বাম ডানে না, একটু ভুল বলে ফেললাম, এখান থেকে আপনি উপর নিচে নিতে পারবেন। আর বাম ডানে নিতে হলে সেক্ষেত্রে মুখ তুলের সাহায্যে আপনি বাম ডানে নিতে পারবেন। তো আশা করি বুঝতে পারলেন। তো চলুন আমরা আর একটু ডিজাইন করে ফেলি দ্রুত টাইমের মধ্যে। এখানে আমাদের পোস্টার মানে আমাদের ফ্ল্যাটটির স্লোগান কি কি সেটি আমরা এখন লিখে ফেলবো। এখানে আমাদের এটি মূলত গ্রিন টি পাউডার রিয়েল বাংলাদেশ টি, সেটি আমরা এখানে একটু লিখব। লেখার জন্য আমি এখানে আবারও আপনার কালারটি চুজ করে নিই, আপনার পছন্দ মতো কালার নিতে পারেন। আমি একটু গাঢ় নীল নিয়ে নিলাম। আগেই বলছি যে ওই পোস্টারটির সাথে যে হুবহু মিল হবে এমনটা না, ডিজাইন করতে যে আপনি আপনার যে কোনো পছন্দের কালার নিতেই পারেন। এখানে নিয়ে আমি ফন্ট সাইজটাকে ছোট করে দেব, 14 করলাম। করে এখান থেকে আমি নোটটাকে দিয়ে দিই, এই যে গ্রিন টি পাউডার এই কথাটিকে আমি নিয়ে নিচ্ছি, পেস্ট করে দিলাম। দেখেন এটি সাদা কালার চলে আসছে, চিন্তার কিছু নেই। সিলেকশন করে কালারটিকে আবারও আমি পরিবর্তন করে দিলাম। এই ধরনের সমস্যা অনেকে পড়তে পারেন। দেওয়ার পরে এখানে এর নিচের লাইনে আবার আরেকটি কথা লিখতে হবে, এই জন্য মুভ টুলে একটু ক্লিক দিচ্ছি, আবার টেক্সট টিতে ক্লিক দিচ্ছি, দিয়ে এখানে আপনার রিয়েল বাংলাদেশি টি কথাটিকে আমি বসাই দেবো। এই দেখেন এটিকে আবার কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। এইভাবে আপনি আপনার চায়ের যে স্লোগানটি সেটি এখানে বসায় দিলেন। ধরেন এটাকে আমি আরো কি সাহায্যে একটু সরাই দিচ্ছি, যাতে এই জায়গাটা ভালো মানে জায়গা পাওয়া যায় বেশি করে। একটু নিচের লাইনটাকে চাইলে আপনি আর একটু ছোট করে দিতে পারেন, কন্ট্রোল এ, বোল্ডের পরিবর্তে রেগুলার করে দিলাম, অটোমেটিক এটি ছোট হয়ে গেল। এটিকে আমি এই পাশে নিয়ে সেট করে দিলাম। এখন আমার কোম্পানির নামটি লিখবো। লেখার জন্য এখানে আমি ক্লিক করে আবার ঠিক এই মাপ মতো আসলাম। আসার পরে দেখেন ক্লিক দিলাম, ক্লিক আসেনি, আবার ক্লিক করছি, ক্লিক আসছে না। সেক্ষেত্রে আবার আমি টিতে ক্লিক করছি, এবার দেখেন আসলো। এই সমস্যা হলে আপনারা মুভ টুলে ক্লিক দিয়ে নেবেন। তো ক্লাস করতে করতে সমস্যা হলে ভালো হয়, এর থেকে ওরে অনেক কিছু শেখা যায় আপনার, কারণ নিজেরা কাজ করতে যে সমস্যায় পড়লেন তখন কিন্তু সমস্যায় পড়ে যাবেন। তো এই জন্য ক্লাস চলাকালীন সমস্যা হলে সবচেয়ে ভালো হয়, তাতে করে অনেক কিছু শেখা যায়। তো আমি এখানে এটি রাখি আপাতত, সময় নষ্ট করব না, পেস্ট করলাম। এই লেখাটাকে আপনার একটু ডিজাইন করতে হবে, আর এটির কালারটাকে আমি গ্রিন করব, গাঢ় গ্রিন করে এর ফন্ট মানে লেখার স্টাইলটাকে একটু আমি চেঞ্জ করে দেব। এখান থেকে মোটামুটি অনেক স্টাইল আছে, একটু স্টাইলিশ লেখা নেব যেটি ভালো লাগে। এরকম হ্যাঁকা বেঁকা লেখা দিলে কিন্তু আবার ভালো লাগবে না। আর আপনাদের জন্য আরো অনেক চমৎকার চমৎকার ক্লাস আছে পরবর্তীতে, সেটি এই মুহূর্তে আমি আপনাদের সিলেবাসটি দেখাতে পাচ্ছি না বলে দুঃখিত। তবে নেক্সট দিন অর্থাৎ আবারও ক্লাস থাকবে আপনাদের সোমবার রাত 8:30, ওদিন আপনাদের দেখাবো যে আরো কিছু ডিজাইন চমৎকার চমৎকার, আপনারা ওইগুলোতে অংশগ্রহণ করবেন। তো এখানে আমি একটা আমেরিকান ফন্ট খুঁজছি, দেখি আমেরিকান ফন্টটা পাওয়া যায় কি না, কারণ ডিজাইন করতে গেলে অনেক সময় একটু ফন্ট খুঁজতেও সময় লেগে যায়। আপাতত আমি সময় বেশি নেব না, শর্ট টাইমের মধ্যেই আমি শেষ করব।
আচ্ছা গেল, আপাতত আমি এমনিতে একটি ফন্ট দিয়ে দিলাম, এত স্টাইলিশ ফন্ট না দিয়ে এই ফন্টটি দিয়ে দিই আপাতত। দেওয়ার পরে এটিকে একটু বড় করে দেব, যেহেতু আমাদের একটি মূল স্লোগান, এটিকে 48 করে দিলাম। মানে এটি হচ্ছে আমাদের ফায়ারের যেহেতু মানে যে বিষয় হচ্ছে সেটির, বুঝতেই পাচ্ছেন। তো এখন আমরা এখানে আরো কিছু কথা লিখবো, মাস্ট্রাই লেখার আগে এই জায়গাটা একটু আটটি জুম করে আপনাদের দেখার সুবিধা, এই দাগটি দিতে হবে। দাগটি আমরা কিভাবে দেব দেখেন, দাগটি দেওয়ার জন্য আমরা এখান থেকে লাইন টুলস এর কাছে যাব, যে এখানে এটাতে আপনার ফিল কালার এবং স্টপ কালার দুটি বেস্ট কালার নিয়ে নিলাম। নেয়ার পরে এখানে আমি এভাবে শিফট ধরে একটা টান দিয়ে দিলাম, কালারটি পড়ে গেল। পড়ার পরে এই স্কেলটাকে চাইলে আপনি একটু আরো কিছু সাজ উপরের দিকে তুলে দিতে পারেন। আরো কিছু কাজ বাকি দেখাবো, কত যেহেতু সময়ের দিকেও লক্ষ্য রাখতে হবে, আপনারাও অনেকে নাস্তা টাস্তা করবেন। তো যাই হোক, আমি চেষ্টা করবো 10টার মধ্যে 10টার মধ্যেই ক্লাসটি শেষ করব, সমস্যার কিছু নেই, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। এখানে মাস ট্রাই কথাটিকে জাস্ট বসাই দিই, এই যা। এটিকে দুইটি লাইন করে দিলাম, দিয়ে এটির কালারটিকে পরিবর্তন করে এই কালারটি সেট করে একটু গাঢ় করে দিই, বা লাইটও রাখতে পারেন যেভাবে আপনার ভালো লাগে। লাইটই রাখছি কারণ এটি লাইট কালার ভালো লাগছে, চাইলে ফন্টটাকে একটু চেঞ্জ করে দিতে পারেন। দেখেন বেশ এটি ভালো লাগছে, এটার ফন্ট সাইজটা আর একটু আমি বড় করে দেবো। ওকে, যথেষ্ট। এটিকে অ্যালাইনমেন্ট থেকে সেন্টার করব, করে এটিকে মাঝ বরাবর নিয়ে আসবো, যাতে এটি দেখতে সুন্দর লাগে। দেখেন এটাতে কিন্তু এটা অনেক বেশি সুন্দর লাগছে, এক এক সময় ডিজাইন করতে এক এক রকম লাগে। আর এখানে চারটি কি রিলেটেড সেটি আমরা এখন দিয়ে দেব, 100% অর্গ্যানিক টি, যেহেতু এটি মানে বিজ্ঞাপন করতে হলে কেউ কম করে না, আমরাই বা কম করবো কেন, বায়ারের রিকমেন্ড যেটা সেই অনুযায়ী আমরা বিজ্ঞাপন করে দেব। এখান থেকে ফন্ট সাইজটাকে আবারও কমাই 30 করে দিলাম, বা আরেকটু কমাই দিই 24 করলাম, করে এই লেখাটিকে আমি এখানে সেট করে দিচ্ছি। এইবার চার বা উপাদান কি কি, বা এই চারটি খেলে আপনাদের কি কি সুযোগ সুবিধা পাবেন সেটি সেট করতে হবে। তো এই লেখাটার কালারটাকে আমি একটু চেঞ্জ করে নিই, আমি একটু দ্রুতই দেখাবো আপনাদের। এখন ব্যাস হয়ে গেল, এবার লেখার ওগুলো আমি এখানে জাস্ট ক্লিক করলাম, করে এর যে বর্ণনা একবারে বর্ণনাটাকে আমি নিয়ে আসলাম, যে ইফ ইউ ড্রিঙ্ক ইউর আওয়ার টি ইউ গেট ন্যাচারাল ফ্লেভার, ইট ইজ ফুল ন্যাচারাল টি, এইসব আর কি, এত পড়ে দরকার নাই, ডিজাইনটা বদলেই হলো। তো এই লেখাটা অনেক বড় হয়ে গেছে, লেখাটার ফন্ট সাইজটাকে একদম ছোট করে দেবো আমরা, আর একটু ছোট করব যাতে লেখাটা ভালো মতো আটে। দেখেন লেখাটিকে নিয়ে এবার আমি এখানে জাস্ট সেট করে দিলাম। এই লেখাটি কিন্তু আপনার ভালো লাগছে না, সেক্ষেত্রে লেখাটির আমি অ্যালাইনমেন্টটাকে একটু চেঞ্জ করে কালারটিকে ব্ল্যাক করে দিলাম। এই যে ফন্ট চাইলে আপনি চেঞ্জ করে নিতে পারেন, আপনি আপনার পছন্দ মতো ফন্ট দিয়ে নিতে পারেন। দেখেন চমৎকারভাবে লেখাটি সেট হয়ে গেল, এখানে ভালো লাগছে দেখতে। তো চলুন আমরা আর একটু ডিজাইন শিখি। কমেন্টস আসবে একটু পরে আবার। তো আমাদের আরেকটা নিচের পার্ট বাকি, এবং এই যে চা পিস কাপ এগুলো বসানো বাকি, এটি আমরা শিখবো আর কি একটু পরে। তার আগে আমরা একটু কমেন্টস দেখে নিই। তারপরে কি জবান আলী লিখছেন, হবিগঞ্জ, ধন্যবাদ। তারপর এমডি রুবুল বাসার লিখছেন বরিশাল থেকে। তারপর মোহাম্মদ তফাজ্জল হোসেন লিখছে, স্যার পিএনজি এবং জেপিএস এর মধ্যে পার্থক্য আছে কি তাহলে বলবেন প্লিজ। হ্যাঁ অবশ্যই পার্থক্য আছে, পার্থক্যটি একটু বলে দিই। আপনার যদি জেপিজি মুডে সেভ করেন ওটি ব্যাকগ্রাউন্ড সহ সেভ হয়, আর পিএনজি মুডে যদি সেভ করেন, দেখাই একটু, এখানে দেখেন
এই যে পিএনজি মোডে সেভ করার কারণে এটিকে যদি আমি পিএনজি মোডে সেভ করতাম এর ব্যাকগ্রাউন্ড না এসে শুধু আমার লগইনটা আসতো। এটিকে যদি আমি মনে করেন এই ব্যাকগ্রাউন্ডটাকে রাখবো না, সেই ক্ষেত্রে সাপোজ খেয়াল করেন যে এই ভিতরে ব্যাকগ্রাউন্ডটাকে যদি রাখতে না চাই, এখান থেকে আমি ম্যাজিক ইরেজার টুল একটি যদি ক্লিক করে দিই এই ব্যাকগ্রাউন্ডটি নান হয়ে যাবে। কিন্তু এখানে করছে না এটি কাজ, কারণ এটি মূল ডিজাইন না। এই যে এটার ক্ষেত্রে করা যাবে, এটাও নিচ্ছে না কি কারণে, যাই হোক। তো এটিকে যদি আমি দেখাইছি একটু আগে প্রথম দিকে, এটাকে যদি নান করে দেয়া যায় ব্যাকগ্রাউন্ডটাকে, তো দিয়ে আপনি এখান থেকে ফাইল থেকে যদি সেভ অ্যাজ পিএনজি মোডে সেভ করে দেন, তাহলে ওটা কিন্তু আর ব্যাকগ্রাউন্ড আসবে না, শুধু মূল ডিজাইনটি চলে আসবে। আশা করি বুঝতে পারলেন। তো চলুন এখন ডিজাইনে যাই, আর কার কি প্রশ্ন আছে দেখে আমি শেষ করব। তারপর সবুজ সরকার লিখছেন, স্যার এখন ক্লাসের সময় কখন? আচ্ছা প্রশ্নটা বুঝতে পারিনি। ও, এখন ক্লাসের সময় হচ্ছে আপনাদের এখন থেকে সোমবার এবং বুধবার আপনাদের ফটোশপের ক্লাস হবে রাত 8:30 থেকে 9:15 পর্যন্ত, এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর ক্লাস হবে রাত 9:30 থেকে রাত 10:00 পর্যন্ত। কিন্তু আজকে আমার মাথা ব্যথার কারণে ইলাস্ট্রেটর ক্লাসটি আগে নেওয়া হয়েছে এবং আমি পরবর্তীতে ফটোশপের ক্লাসটি নিচ্ছি। আপনারা নেক্সট দিন সুস্থ থাকলে অবশ্যই 8:30 সময় ফটোশপের ক্লাসটি করতে পারবেন, আর ক্লাসটি অবশ্যই আমি 10:00 মধ্যে শেষ করব, বা তার আগেও শেষ হয়ে যেতে পারে যেহেতু আমি ডিজাইনের প্রায় শেষের দিকে চলে আসছি। তারপরে জবন আলী লিখছেন, এসপিআই মানে কি বুঝলাম না, হবিগঞ্জ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, পুরোটি লিখলে ভালো হতো। তো চলুন আমরা ডিজাইনটি শেষ করি। এখন আমাদের এখানে মূলত একটু কাজ করব আমরা চায়ের কাপটি বসানোর আগ দিয়ে। এখানে দেখেন কি কাজ করি, এখান থেকে একটি পেন টুল নিচ্ছি, নিয়ে যে ব্যাকগ্রাউন্ডে ক্লিক দিলাম, এই কর্নারেরটা ক্লিক করলাম, এই কর্নার একটি ক্লিক করলাম, আমি ক্লিকগুলো বাইরে করছি ভিতরে না করে, কারণ আমি যতই বাইরে ক্লিক করি এইগুলো কিন্তু আমার ডিজাইনের মধ্যে ঢুকবে না। ক্লিক করা শেষ, কন্ট্রোল ইন্টার দিয়ে এটিকে আমি অ্যাক্টিভ করলাম, এইবার কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে আমি কালারটি ফেলবো। তো আমার কালারটি চলে গেল দেখেন বাইরে, আমার হচ্ছে কালারটি যাওয়ার কথা ছিল এই লেয়ারটির উপরে এবং এখানে কিন্তু কেটে গেছে, সেই ক্ষেত্রে আরেকবার আমাকে এটা করতে হবে। আমি দেখাই আপনাদেরকে, এটি কোনো ব্যাপার না, কন্ট্রোল ডি প্রেস করে আউট করলাম। আপনি চাইলে এই ধরনের ডিজাইনও রাখতে পারেন, এটি উপরে কিভাবে নিয়ে যায় সেটি দেখাবো। মূল ডিজাইনটি ছিল, একটু খেয়াল করে যদি দেখেন, এই দেখেন এই ডিজাইনটি একটু জুম কমাই, এটি কিন্তু এই মাপ থেকে উঠছিল, তো এটি ঠিক আছে। এটিকে আমি এখন উপরে তুলে দেবো, কিভাবে তুলবো খেয়াল করেন, যারা ভালো বোঝেন না তাদের জন্য। এইটিকে যদি উপরে তুলতে চাই সেক্ষেত্রে সরাসরি ব্যাকগ্রাউন্ডে আপনার এটি না বসে নতুন একটি লেয়ার নিতে হবে। আমি ইচ্ছাকৃতভাবে এটি করলাম আপনাদের বোঝানোর সুবিধার্থে, কারণ ডিজাইন করতে যে অনেকে ধরনের সমস্যা ফেস করেন। এখানে আমি দেখেন হিস্টরি থেকে আবার পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছে, আপনি চাইলে এইভাবে পূর্বের অবস্থায় ফিরে যেতে পারবেন। ফিরে আসলাম পূর্বের অবস্থায়, আসার পরে এখন আমি আপনাদের দেখাই ব্যাকগ্রাউন্ডের উপরে যে এখান থেকে নতুন একটি লেয়ার নিলাম, এই লেয়ারটির নাম থ্রি লেয়ার, মানে লেয়ার থ্রি। এখন চলেন আমরা উপরে এটি সেট করব, একদম কর্নার থেকে ধরলাম, এই কর্নারে যে শেষ করলাম এখানে ক্লিক দিয়ে কন্ট্রোল ইন্টারফেস করলাম, পরে এটি অ্যাক্টিভ করলাম, কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে এটি ফেলে দিলাম। দেখেন অলরেডি পড়ে গেছে, কিন্তু তারপরেও এটি আমার উপরে যায়নি, কারণ কি বা চলেন দেখাচ্ছি। এখানে অলরেডি ব্যাকগ্রাউন্ডের উপরে একটি রেক্টেঙ্গুলার লেয়ার ব্যবহার করা আছে, দেখেন পড়ছে এটি। তাহলে এই ক্ষেত্রে আমাকে যেটি করতে হবে, এই লেয়ারটিকে এই লেয়ারটির উপরে সেট করে দিতে হবে, মানে জাস্ট উপরে নিয়ে বসায় দিতে হবে, এই হচ্ছে কাজ। তো এখন যেটি হলো, আমি তো এটি এরপরে বসালাম, কিন্তু সেই ক্ষেত্রে আপনার এই যে এটির যে কাজ করছিলাম এটি কিন্তু আবার আপনার কি বলে ঢেকে গেল, এটিকে আবার তুলবো কিভাবে, একটা ঝামেলার ব্যাপার স্যাপার।
তো এই ক্ষেত্রে এই যদি আমি ব্যাকগ্রাউন্ডে কালারটি আগে থেকে দিয়ে রাখতাম, দিয়ে যদি আমার চার এই বর্ডারটি পরে করতাম বেটার হতো। তো আমি যেহেতু করে ফেলেছি, আপনারাও ভুল করে করতে পারেন, কি করবেন সেক্ষেত্রে চলেন শিখে নিই কিভাবে। এটি আপনি এর উপরে দেবেন, এটা রেক্টেঙ্গুলার ওয়ানে এই বর্ডারটি আমার করা আছে। তো এই রেক্টেঙ্গুলার ওয়ানের এই বর্ডারটিকে আমি আবার এরপরে তুলে দিই, দেখেন চলে আসছে। তো এই ক্ষেত্রে কিন্তু কিছুটা বেশ সমস্যাই হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা আরেকটু কাজ করতে পারি। সেটি হচ্ছে চাইলে এই বর্ডারটিকে আমি পরেও দিয়ে দিতে পারি। তো এটিকে আমি এখন নান করে দিই, সমস্যা নেই, এটিকে আমি আবার তৈরি করে নিই। সাপোজ ধরেন আপনার ডিজাইনটি অবস্থায় আছে, এই রেক্টেঙ্গুলারকে আমি যদি মন চাই ডিলেটও করে দিতে পারি, ডিলেট করে দিলাম, কোনো সমস্যা নেই। চলেন এবার তৈরি করে নিই। এটি তৈরি করার জন্য ইতিপূর্বে দেখছেন কিভাবে তৈরি করবেন। এই যে রেক্টেঙ্গুলারে গেলাম, যাওয়ার পরে এখানকার ফিল কালারটি এখান থেকে চুজ করে নেব, এটি দেব এখানকার ফিল কালার, না ফিল এখানে আমি দেবই না, ফিল নান করে দিলাম, স্টক কালারটিকে জাস্ট ব্ল্যাক করলাম, বাস কাজ শেষ। এখন দেখেন এখান থেকে এটিকে জাস্ট আমি টেনে দেব, তাহলে কিন্তু আমার ডিজাইন চমৎকার ভাবে হয়ে যাচ্ছে। দেখেন, বুঝতে পারলেন সবাই, হয়ে গেল, কিন্তু খাটাখাটনি কিছুই না। এখন আপনি চাইলে এটিকে একটু উপরে নিচে টেনে দিতে পারেন, যদি মনে হয় যে না একটু বাড়ানোর দরকার, কন্ট্রোল টি প্রেস করেন, প্রেস করে এখান থেকে শিফট ধরে হালকা করে একটু আপনি বর্ধিত করে দিতে পারেন। এগুলো ইচ্ছা করে আমি করছি আপনাদের শেখানোর জন্য। চমৎকার ভাবে সেট আপ হয়ে গেল, বুঝতে পাচ্ছেন। আপনি চাইলে পরবর্তীতে এই কাজগুলো করে নিতে পারেন। তো আমি ডিজাইনটি প্রায় শেষের দিকে চলে আসছি, এখন বেশি কাজ নেই, আমার দরকার চায়ের কাপ। এখানে দেখেন আমি দুইটি চায়ের কাপ রাখছি, যে পিএনজি নিয়ে প্রশ্ন করছিলেন, এই যে আরেকটি চায়ের কাপও আছে, এটি হচ্ছে পিএনজি, ওটি মূল ছবির, এটি পিএনজি। পার্থক্যটা দেখেন, এটাতে ব্যাকগ্রাউন্ড নেই, আর এটিতে জেপিজি মোডে যেটি এটির ব্যাকগ্রাউন্ড আছে। সো আমি পিএনজি ফরম্যাটে যেটি আছে সেটিকে নিচ্ছি, যাতে আমার ব্যাকগ্রাউন্ডটি না আসে। চায়ের কাপটিকে এখন আমি বড় করব, একটু জুম করি তার আগে। এই যে চায়ের কাপটি দেখেন এর উপরে দিচ্ছি, সুন্দরভাবে বসে যাচ্ছে, কিন্তু এর সাথে যদি সাদা ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে কিন্তু এই সাদাতে চারদিক ঢেকে যেত, ভালো লাগতো না, জিনিসটা ন্যাচারাল মনে হতো না। এখন আমি শিফট অল্টার ধরে এটিকে টেনে বড় করে দিলাম, আপনি চাইলে শুধু শিফট ধরে টেনে এটিকে বড় করতে পারেন। এটাকে বসায় দিলাম, দেখেন চমৎকার ভাবে আমার ডিজাইনটি তৈরি হয়ে গেল। যদি আপনার জায়গা থাকে আপনি চার কাপটাকে আরো বড় করেন, কোনো সমস্যা নেই, মূলত তো এটা চায়ের কাপ, মানে চায়েরই তো বিজ্ঞাপন, এই জন্য একটি গ্রিন টি আমরা তৈরি করে আর কি বসায় দিলাম, ব্যাস হয়ে গেল আমাদের ফ্ল্যাট ডিজাইনটি। এখন আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে বা ফেসবুক থাকে সেটি আপনি বসাতে দেবেন বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী। এখানে মনে করেন আপনার ফেসবুক যদি বসাতে চান বসাতে পারেন, বা যদি ওয়েবসাইট দিতে চান সেটিও দিতে পারেন। তো আমি আমাদের যেটি কুষ্টিয়ার ওয়েবসাইট মানে ফেসবুক পেজ SDTC কুষ্টিয়া এটি বসাচ্ছি, এবং আমাদের ওয়েবসাইট uct.kushtia.gov.bd তো এটি বসাই। এটি বসানোর জন্য যেটি করতে হবে একটু খেয়াল করবেন, এই জায়গাটা ক্লিক করলাম, ক্লিক করে ফন্ট সাইজটি অবশ্যই একটু বড় করে নেবেন। এখানে আপনি এটি ওয়েবসাইটটা বা ফেসবুক পেজ যেটি দিতে চাচ্ছেন ঠিকানাটি নীল কালার বা সাদা কালার ব্যবহার করতে পারেন। তো এখানে লেখাটি দেখেন খুব বেশি ফুটছে না, সেই ক্ষেত্রে আমরা যে কাজটি করব একটু জুম করে দেখাই, কালারগুলো কিন্তু অবশ্যই সুন্দর হওয়া লাগবে। এই কালারটিকে আমরা আর একটু গাঢ় করে দেব, দেখেন এই গাঢ় করাতে কিন্তু কালারটা এখন বেশ ভালো লাগছে। করার পরে এটিকে টেনে নিয়ে যে লেভেলে দিলে দেখতে ভালো লাগে সেই লেভেলে সেট করে দিলাম, দেখেন চমৎকার ভাবে আমার ফ্ল্যাট ডিজাইনটি হয়ে গেল। এখনো কিন্তু কাজ শেষ হয়নি, এখন মক আপ করা শিখতে হবে। আর তার সাথে দেখি আপনাদের কারো কোনো কমেন্টস আছে কি না। লেয়ার সিলেক্ট না করাই মুছে নাই, আচ্ছা ঠিক আছে। তো
তারপরে হচ্ছে মিলন রায় লিখছেন থ্যাংকস স্যার, পিএস অ্যাডোবি কি ইনস্টল কিভাবে করব, এই সফটওয়্যারটি কারোর কাছ থেকে ইনস্টল করবেন। আমির হামজা পড়ান লিখছেন বর্ডারের ফিল কালারটা ডিলেট করলে হতো, বর্ডারে কোনো ফিল কালার দেয়নি দিইনি, আপনি দেখছেন। আচ্ছা, কমেন্টসের জন্য ধন্যবাদ। আর এই মানে ফ্লায়ার ডিজাইনের উপরে ভিডিওটি আমার যে চ্যানেলটি গ্রাফিক্স বিডি ওয়ান, এখানে দেখেন চমৎকারভাবে দিয়ে আছে ডিটেলস। আপনারা চাইলে আমার এই গ্রাফিক্স বিডি ওয়ান এই ইউটিউব চ্যানেল থেকেও আপনারা বিভিন্ন ধরনের গ্রাফিক্সের কাজ শিখতে পারেন। এখানে অনেক ধরনের কাজ দেখানো আছে, যেহেতু আপনারা কাজ শেখার জন্য এখানে লাইভ এসেছেন, এই জন্যই এই চ্যানেলটিকে দেখলাম। আর চ্যানেলে যারা ঢুকবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে করে পরবর্তী ক্লাসগুলো পেতে পারেন। 35 মিনিট অলরেডি ক্লাস চলছে, আর 10 মিনিটের মধ্যেই ক্লাসটি শেষ করব। সবুজ সরকার লিখছেন স্যার, আপনার ক্লাস করার জন্য অপেক্ষা করে থাকি। হ্যাঁ, আমি জানি সবুজ সরকার, আপনাকে ধন্যবাদ। আমিও চেষ্টা করি আপনাদের সুন্দরভাবে ক্লাসগুলো দেখানোর জন্য, যাতে আপনি সত্যিকারের একজন ডিজাইনার হতে পারেন। তো এই ফাইলটাকে মানে এই ডিজাইনটাকে এখন আমি সেভ করব। ফাইল সেভ অ্যাজ, এটির নাম দিয়ে দিই মনে করেন আজকে 1 তারিখ, তো 1/7/20 আজকের তারিখ। এটিকে আমি এখন সেভ করব জেপিইজি মোড, এখানে জেপিজি তিনটা আছে, আপনি প্রথমটা সেভ করবেন। করার পরে এটিকে আমি এখানে কোয়ালিটি হাই করে ওকে করে দিলাম। তো এটি সেভ হয়ে গেল। হওয়ার পরে এটি আছে কোথায় চলেন একটু দেখে আসি। এই যে আমার ডেস্কটপে চলে আসলো, দেখেন এটি কিন্তু অনেক রেজুলেশন সমৃদ্ধ একটি ফ্লায়ার হয়েছে, এখানে কিন্তু কিছুই ফাটবে না, অনেক ক্লিয়ার, বুঝতে পাচ্ছেন? জুম যত খুশি করেন ফাটবে না, এই জন্য আপনাকে সুন্দরভাবে করতে হবে। আর যারা প্রফেশনাল ডিজাইনের কাজ করবেন অবশ্যই ডিজাইন করার পরে মূল ফাইলটি পিএসডি ফরম্যাটে সেভ করে রাখবেন। এখন এটিকে আমরা আপনার মক আপ করবো। মক আপটা কি চলেন একটু দেখি। মক আপটা হচ্ছে এই যে, এটি যে আপনি একজনকে দেখাবেন সেটি সুন্দর করে সাজানোর যে বিষয়টি, সেটি হচ্ছে মক আপ ডিজাইন। এই যে এই ডিজাইনটি করা শিখবো আমরা কিভাবে করতে হয়, চলুন একটু দেখে নিই। মক আপ ডিজাইন করার জন্য আমি নতুন একটি পেজ নেব, ফাইল থেকে নিউতে যেয়ে এখান থেকে ইন্টারন্যাশনাল পেপার থেকে A4 পেপার নিলাম। তো পেপারটি নেওয়ার পরে এটিকে একটু ঘুরাবো, ফুল স্ক্রিন করি, ইমেজ এখান থেকে ইমেজ রোটেশন 90°CW। ঘোরানোর পরে এখানে আমাদের ওই যেটি করলাম এখন এত সময় ধরে ফ্ল্যাট ডিজাইনটি আমার একটি ডেস্কটপে রাখা আছে, ডেস্কটপ থেকে আমি এটিকে নিয়ে আসলাম। আনার পরে এটিকে জাস্ট এখানে সেট করে দেব, এটির কাজ শেষ। কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম করছি, এটিকে এই দুই পাশে দুইটি বসাই দেব আর মাঝখানে একটি দেবো, যাতে দেখতে সুন্দর লাগে। দেখেন একটু দাঁড়ান, বড় করে দিই আপনাদের সুবিধার্থে, কারণ অনেকে মোবাইলেও দেখছেন সেটা আমি জানি, এই কারণে একটু জুম করে দেখানোর চেষ্টা করি। তো এটাকে আপনি আপনার মাপ মতো করবেন, অপ্রয়োজন এখানে রোলারও ব্যবহার করতে পারেন। এই যে দুই পাশে দুইটি দিয়ে দিলাম, খেয়াল করেন। এবং আরেকটি কপি করে মাঝে নিয়ে আসলাম, এটিকে কন্ট্রোল টি প্রেস করে শিফট অল্টার ধরে এটিকে বড় করব, যাতে চারদিক দিয়ে ছড়াই। ওকে, করার পরে এটিতে এখন আমার কাজ শেষ হয়নি, এটিতে আমি এই এফেক্টসে ক্লিক করলাম, করে আপনার স্টক দেব বা শ্যাডো, ড্রপ শ্যাডো দিলেও হচ্ছে। এখানে একটু ড্রপ শ্যাডো দিলাম, ড্রপ শ্যাডোটা একটু ওপাসিটিটাকে বাড়াই দেব, যাতে শ্যাডোটা বোঝা যায়। সাইজটাকে একটু বাড়াই দেওয়া যেতে পারে, যে শ্যাডোটা যে পড়ছে এটার পরে সেটি দিলাম। দেওয়ার পরে এই লেয়ারের আপাতত আমার কাজ নেই, এটিকে আমি অফ করে রাখছি। এই দুটি লেয়ারের উপরে আমার এখন কাজ আছে, এই দেখেন এই দুটি লেয়ারকে কন্ট্রোল এ প্রেস করে একসাথে করলাম। করার পরে এখান থেকে আমি এরপর একটি স্যামা ফেলবো, স্যামাটি কিভাবে ফেলে চলেন একটু শিখে আসি। স্যামা ফেলার জন্য আপনাকে নিতে হবে ব্ল্যাক কালার, ফুল 100% ব্ল্যাক নিলাম। নেয়ার পরে এই জায়গা থেকে এরপর দিয়ে আমি এই ব্ল্যাকটি ফেলে দিলাম, ব্ল্যাক করলো না কেন, ফিল কালার দিয়েছিল না, ফিল আমি এখান থেকে ব্ল্যাক করে দিই। দেখেন পড়ে গেছে, তো এটা মনে হয় একটু মিস করছে, টেনে বড় করে দিই, বেশি হলো সমস্যা নাই।
পেজের মাপে থাকবে, ঢেকে গেল, ছবি ছবি নেই, ছবি আছে, ছবিকে বের করার জন্য এখান থেকে ফিলস বা ওপাসিটি, ফিল বা ওপাসিটি যে কোনো একটাকে আমি কমাই দিই। এরপর দিয়ে আমি দেখেন মোটামুটি 25% বা 15-25% রাখি, 25% ব্ল্যাক রেখে দিলাম। যে সেমাফোর, অনেকে যারা কালো সানগ্লাস ইউজ করেন তারা জানেন যে রোদ্দুরের মধ্যে যে যদি আপনি কালো সানগ্লাস ইউজ করেন এরকম শ্যামা পড়বে। তো এখন আমি আমার এই লেয়ারটাকে একটু ওপেন করে দিই, দেখেন ওইটা তারপরে উপরে চলে আসবে। দেখেন কত চমৎকার লাগছে জিনিসটা, যে এই দুটি একটু কালারটা কম, এটি বেশি। অনেক সময় এই যে ডিএসএলআর মোডে ছবি তোলার মতো, তো এইটিকে আপনি এখন ফাইল সেভ অ্যাজ, আপনি যে কোনো একটি নাম দিলেন, এটির নাম মনে করেন কয়টা ফাইভ দিয়ে দিলাম, দিয়ে আপনার জেপিজি মোডে সেভ করে দিলেন ডেস্কটপে বা আপনার নির্দিষ্ট ফাইলে, তাহলে হয়ে গেল মকআপ করা। তো প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে খুব সহজেই আপনারা ফ্লায়ার ডিজাইন করতে পারেন এবং এটির মকআপ করতে পারেন। আশা করি সবাই বুঝতে পারলেন। আপনাদের আর কারো কোনো কমেন্টস আছে কি না দেখে আমি ক্লাসটি শেষ করব। আমি আন্তরিকভাবে দুঃখিত, কেউ হয়তোবা কল করছে, সাউন্ডটি অফ করে দিলাম, কারণ রাত করে অনেকেই কল করে, আপনারাও জানেন। আশা করি কারোর কোনো কমেন্টস নেই, আপনারা ক্লাসটি করে কাজগুলো শিখতে পারছেন, এই আশা করছি। ধন্যবাদ। আর পরবর্তী ক্লাসে আপনাদের আর কি শিখতে চান বা কার কি প্রশ্ন আছে, আপনাদের মন থেকে যদি কোনো কিছু, কোনো ডিজাইন শেখার ইচ্ছা থাকে, এটি নেক্সট ক্লাসে কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সেই ডিজাইনগুলো করে দেখানোর জন্য, যেহেতু আপনাদের আর 60টি ক্লাস আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এত সময় থাকার জন্য ধন্যবাদ। এত সময় আপনাদের সাথে ছিলাম আমি সুকান্ত কুমার শর্মা, প্রশিক্ষক গ্রাফিক ডিজাইন আউটসোর্সিং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র শহর সমাজসেবা কার্যালয় কুষ্টিয়া। আর ভিডিওটি পুনরায় পেতে ভিজিট করুন আমাদের জাতীয় দক্ষতা বাতায়নের ওয়েবসাইট www.skill.gov.bd ওয়েবসাইটে, অথবা দক্ষতা বাতায়নের ফেসবুক পেজ www.facebook.com/skill.gov.bd এই ফেসবুকে পেজে। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ থেকে আপনাদের ক্লাসগুলো নিতে পারি। দেখা হবে নেক্সট ক্লাসে, আজকের মতো এই পর্যন্তই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আর শেষ করার আগে আর একটি কমেন্টস করেই নিই, প্লিজ কেউ আমাকে রুটিনটা দিন, কখন কোন ডিপার্টমেন্টের ক্লাস করে আমি জানি না, প্লিজ দয়া করে কেউ আমাকে রুটিনটা দিন। আচ্ছা, আপনার উদ্দেশ্যে বলে, আমাদের আপনি যে পেজটিতে বর্তমানে লাইভ ক্লাস করছেন এখানে এই পেজেই সব রুটিনগুলো দেওয়া থাকে, আপনি একটু কষ্ট করে দেখে নেবেন। আমি রাহানজা পরান লিখছেন ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে এত সময় আমার সাথে ক্লাসে থাকার জন্য। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, ভালো থাকুন।